হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি সুস্মিতা তোমাদের সাথে নিয়ে এসেছি আমার মেয়ের বার্থডে ব্লগ আর এই যে দেখো তোমাদের দাদাভাই করছে সমস্ত কিছু রেডি মানে ডেকোরেশনের জন্য রেডি করছে আর ছোট ছোট কিছু বাচ্চারাও এসেছে ডেকোরেশন রেডি করার জন্য হ্যাঁ বেলুন ফোলানোর জন্য সবাইকে ডেকে নেছে আমার মাম্মাম আর তারা বেলুন ফোলাচ্ছে আর তোমাদের দাদাভাই এগুলো সাজাচ্ছে আর এই যে আমার বাবা সোনা দেখো দুষ্টুমি করছে আর মাম্মাকে দেখো ওই যে দেখতে পেয়েছো আমি ওকে ছেড়ে গেছি একটু ওইদিকে ক্যামেরা করতে ও এই যে এসে দেখি ও ব্রাশ ঘষছে মুখে দেখেছো কত সুইট লাগছে আমার সোনামাকে আমি রেডি করিয়ে দিয়েছি এবার শুধু আর ড্রেসটা পরাবো পড়ালেই কিন্তু ও একদম রেডি হয়ে যায় আর মাথায় একটা বেল্ট লাগাবো বাস তাহলেই রেডি এই দেখো রেডি হয়ে চলে এসেছে তারপরে কিন্তু আমি রেডি হবো আর রেডি হওয়ার পরেই আমি আর আগে পিছিয়ে কিছুই দেখালাম না কারণ আমার বার্থডেটা করার একদমই ইচ্ছে ছিল না কারণ একদম আমরা কোয়ার্টার ছাড়ার দোরগোড়ায় এসেছি পুরো ঘর ছড়ানো ছিটানো প্যাকিং হচ্ছে মানে উলটপালট পালাট ঘর তার মধ্যে বার্থডে করাটা ভীষণ কষ্টকর লোককে নিমন্ত্রণ করে ডাকাটাও ভীষণ কষ্টকর আর তবুও আমার মেয়ে কিছুতেই মানতে চাইছে না ভাইয়ের বার্থডে হয়েছে আমার কেন হবে না তো আমি বললাম মামা তোমার বার্থডেটা ঘরে গিয়ে করব এখানে থাক এক আমরা তো দুদিন পরেই বাড়ি চলে যাচ্ছি তো এখানে থাক এখানে করতে হবে না তো আমার মেয়ে কিছুতেই শুনবে না ভাইয়ের বার্থডে হয়েছে আমার কেন হবে না ভাইয়ের বার্থডেতে এত মজা হয়েছে আনন্দ হয়েছে আমার বার্থডেতে কেন হবে না ও কিছুতেই মানবে না

কিছু বাচ্চাকে কিন্তু আমি সেরে দেখো সব গেস্ট চলে এসেছে এবার হচ্ছে কেক কাটার পালা আর দিদি দেখো ওইখানে বসে অ্যাক্টিং করছে ওই দেখো ফ্রিজের মধ্যে মুখ ঢুকিয়ে বসে আছে আহ বলছে আমার দিকে তুলনা অনেকে আছে না ক্যামেরা তোলে এরকম করে তাই দেখাচ্ছে তো যাই হোক এবার চলে এসছি আমরা কেক কাটার জন্য এই যে দেখো রেডি হয়ে আছি আর আমার মামা মেয়ের চাই ডল কেক আগেরবারও ডল কেক আনা হয়েছিল তবুও কিন্তু ও এইবারও বলছে আমার ডল কেকই চাই অন্য কেক আমার একদমই পছন্দ না তাও আবার পিঙ্ক কালারের ডল চাই প্রত্যেকবার ওই বলবে আমার পিঙ্ক কালারের ডল কেক চাই আগের আমি ডল কেকটা এনেছিলাম আগেরটা আরেকটু বেটার ছিল আরও বড় ছিল এইটা একটু ছোট মতো কারণ বেশি লোকজন বলিনি তো তাই জন্য বড়ো কেক দরকার নেই তাই জন্য একটু ছোট মতো কেক আনা হয়েছে

Tengok. Mama, jangan dulu, Omar, ah, Mama. mama, 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 mama. তো যাই হোক আমাদের কেক কাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে তোমরা সকলে আর এই যে দেখো সোনাপার মুখে একটু কেক দেওয়া হয়েছে আর বেলুনগুলো গুলো চারোদিক দিয়ে এই বাচ্চাগুলো ফাটিয়ে দিচ্ছিল এই যে আর আমার মামা বলছে মামা সব বেলুনগুলো ফাটিয়ে দিচ্ছে তো আমি বললাম আচ্ছা দেখ তোমার জন্য আরো আমি ঘরে রেখে দিয়েছি যাই হোক কেক কাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এবারে হাতটা ধুয়ে এসে সকলে মিলে একে একে আশীর্বাদ করব তো প্রথমে ওর পাপা এসে আশীর্বাদ করার জন্য আর দুটো টাকা নিয়ে এসে একটা হচ্ছে দশ টাকার নোট একটা হচ্ছে দুশো টাকার নোট তো বলছে কোনটা বড় সেটা তুমি তুলে নাও তো ও কিন্তু কিন্তু টাকার নোটটাই নিয়েছে ওর জ্ঞান আছে টাকা টাকা বড় সম্বন্ধে ওর কোনো জ্ঞান নেই কোনটা কোন টাকার নোট এখনো চেনেও না জানেও না কারণ আমরা কখনোই ওকে টাকা মানে দেইনি হাতে বা ওকে টাকার জ্ঞানটা শেখাইনি ওকে যদি কেউ টাকা দেয় না সেটাও আমি বলি যে ওর হাতে কখনোই টাকা দেবে না যা টাকা হয় আমার হাতে দেবে আর ওকে কখনোই আমরা এখনো টাকার যে কি জিনিস বা টাকা দিলে এটা পাওয়া যায় শেষ ও এগুলো আমরা কিছু শেখাইনি বা টাকা দিয়ে কোনোদিন দোকানেও পাঠাইনি আর এই যে দেখো আমার মামা প্রণাম করতে চাচ্ছিল ওর পাপা বারবার শুধু বলছিল না না প্রণাম করতে হবে না তখন আমি বললাম কেন নয় এইগুলো না ভীষণ ভালো তাই না ছোট বয়স থেকেই যদি তুমি এই রকম বড়দের সম্মান করতে না শেখো মা বাবাকে সম্মান করতে না শেখো না তাহলে বড় হয়ে কিন্তু এটা হয় না বলে না যার হয় না নয় তার হয় না নব্বই এরকম একটা কথা আছে তোর পাপাকে বলছিলাম আমি বারবার যে যেটা ভালো কাজ সেটা করতে দাও তাই না আমার মেয়ে শুধু আমাদের নয় আমি স্কুলে গিয়েও দেখেছি ওর টিচারকেও প্রণাম করে কারণ ও দেখে না যখন আমরা চলে আসি বা বাড়িতে যাই শ্বশুর শাশুড়ি মা বাবা সকলে প্রণাম করি তো ও দেখি পিছনে পিছনে প্রণাম করে এইগুলো না ভালো শিক্ষা ভীষণ ভালো লাগে দেখলে এই সমস্ত ছোট ছোট গুণ দেখলে না বাচ্চাদের মধ্যে যেন ওঠে খুশিতে তো তারপরে চলে এলাম আমি আশীর্বাদ করতে দেখতে দেখতে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে তাই না ভীষণ খারাপ লাগে যে মেয়ে মানুষ তো বড় হলেই বিয়ে দিয়ে দিতে হবে এই যে ছোট্ট মাটা সবে ছয় বছর বয়স ওকে দেখলে মনেই হয় না যে ছয় বছর পেরিয়ে সাত বছরে পড়েছে কত বড় মনে হয় তাই না আর এইবার দেখো আমার সোনা আমার আমি আশীর্বাদ করে মিষ্টি খাইয়ে কমপ্লিট করে দিয়েছি এবার একটু খেয়ে নিয়েছি কারণ আমি কিছুই আনিনি হাতে করে তো এই যে দেখো প্রণাম করছিল আমার সোনা মাম্মা দেখে তো বুকটা গর্বেই ভরে যাচ্ছিল যে কি সুন্দর করে এসে আমাকে প্রণাম করছে তো তারপরে বলো মামা আমার হাতে বালা আছে তুমি বালা দুটো নেবে বলে না আমি বালা দুটো নেবো না সামনে থেকে সবাই বলছে হ্যাঁ হ্যাঁ নাও নাও চাও মায়ের কাছে বালাটা চাও তো আমার মাম্মা কিন্তু কখনোই চাই দেখো যতবার বলেছি ততবারই না করেছে তো তারপরে বললাম যে তুমি রিং নেবে রিংটা ভীষণ ভাবে পছন্দ করে তো বলছে না না মামা আমাকে রিং বানিয়ে দেবে আমি রিং নেব তোমারটা নেব না তারপরে এই যে দেখো এই দিদিভাই আশীর্বাদ করছে আর এই দিদিভাই আশীর্বাদ করা হয়েছে তারপরে এই দিদি হাজবেন্ড এই যে উনিও আশীর্বাদ করছে আর যে আমাদের দিদিভাই আছে আমার কাছে থাকে সব সময় বাঙালি দিদিভাই ওই দিদিভাইয়ের আশীর্বাদটা করা আমি দেখাতে পারলাম না জানিনা কিভাবে মিস হয়ে গেছে ভীষণ খারাপ লেগেছে এই ভিডিওটা আমি কালকেই দিতাম শুধুমাত্র ওই আশীর্বাদের ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না আর দিদিভাইকে মেসেজ করেছিলাম ভিডিওটা পাঠানোর জন্য দিদিভাইয়ের কোনো রিপ্লাই আসেনি তাই জন্য আমি ভাবলাম যে দিদি যখন পাঠাবে তখনই ভিডিওটা এডিটিং করব আমি তো যাই হোক দিদির কাছে মিসিং ছিল ভিডিওটা কিন্তু আমি নিজে করেছি তবুও জানি না কিভাবে মিসিং হয়ে গেল ভিডিওটা ভীষণ মন খারাপ হয়ে গেছিলো দেখে আর দেখো আমার মাম্মা খাওয়া দাওয়া কমপ্লিট এইবার এসে সোনা বলছে সারাদিন মোবাইল দেখে স্কুল বন্ধ তো বলছে মোবাইলটা মোবাইলটা দেখ আর যে ও করছে নিজে মিষ্টি খাওয়াচ্ছে কেক খাওয়াচ্ছে ফুল দিচ্ছে তো যাই হোক দেখতে দেখতে আমার সোনা মাম্মা কত বড় হয়ে গেছে ওকে দেখে মনেই হয় না যে এত তাড়াতাড়ি এত বড় হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি ওদের পুরো ফ্যামিলি যেমন লম্বা তেমন চওড়া ওর বাবার থেকেও কিন্তু অনেকটা লম্বা হচ্ছে ওর কাকাই আর ও সেরকম হয়েছে পুরো একদম ওকে দেখে মনে হয় না যে ওই ছয় বছরের একটা ছোট্ট বাচ্চা ওকে দেখে মনে হয় দশ বারো বছর হয়ে গেছে আর চুলটাও আমি রেখেছি চুলটা ওর জন্মের পরে দুবার শুধু কাটা হয়েছে আর কাটা হয়নি চুলটাও বড় রেখেছি তো ওকে দেখে মনে হয় অনেক বড় কিন্তু ওর জাস্ট ছ বছর পেরিয়ে সাত বছরে পড়লো আমার মেয়ের যারা বয়সী আছে তারা সকলে ওর কান পর্যন্ত সবার থেকে আমার মেয়ে লম্বা তো যাই হোক চলে এসেছি কিচেনে এবারে আমি করব টিফিনের ব্যবস্থা কিছু টিফিনের আয়োজন করেছিলাম আর এইদিকে দিদি বললো তুমি কেক কাটো আমি বললাম না আমি না তুমি কাটো আমার হাতে লেগে যাবে তো দিদিকেই ফাঁসিয়ে দিলাম কেক কাটার জন্য আর ওই যে দেখো কি করছে সে ক্যামেরার সামনে আর এইদিকে আমি স্ন্যাক্স গুলো বাড়ছিলাম আর তোমাদের দাদা ভাইকে বললাম একটু ক্যামেরা করো কারণ আগের বার ক্যামেরা করেছিল তো শুধু চুলগুলো তুলেছে আর কিছুই দেখা যাচ্ছিল না এবারে বললাম একটু ভালো করে ভিডিওটা করো যাতে আমাকে দেখা যায় শুধু চুলগুলো যাতে না দেখা যাও এবারও রকমই করেছে চুলগুলোই দেখা যাচ্ছে আর কিছুই দেখা দেখা যাচ্ছে না তো যাই হোক এই যে দেখো আমার কেকটা আমার মামা বলছে মামা আমার ডল কেকটা তুমি কেটে দিলে আহ আর তো নষ্ট হয়ে গেল আমি বললাম মামা এটা তো খাওয়ারই কেক তাই না এটাকে তো কাটতেই হবে আর না কাটলে আমি সবাইকে কি দেব খেতে আর এই যে দেখো আমি এবারে সকলকে দিয়ে দিচ্ছি প্লেটে প্লেটে করে সব বাচ্চাদের আগে দেব কারণ বাচ্চারা অনেকক্ষণ ধরে আছে প্রায় আটটা থেকে সব বাচ্চা এসেছে আর এখন প্রায় পুনে দশটা সাড়ে নটা এরকম কিছু একটা টাইম হয়ে গেছে অনেক অনেক বাচ্চারা আছে কোল্ড একটা ছোট্ট মেয়ে এসেছিল শুধু বারবার আনটি আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস দাও বারবার বলছিল তো তাই জন্যই কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা আমি ঢেলে নিচ্ছি তাড়াতাড়ি করে ওই ছোট্ট সোনাটার জন্য আর এবারে কিন্তু আমি সকলকে একে একে এই প্লেটগুলো দিয়ে দেবো আর কারণ অনেকক্ষণ ধরে আমার বাচ্চাগুলো এসছিল না বাচ্চা বিরক্ত বোধ করছিল যে এতক্ষণ ধরে আছে এতক্ষণ ধরে বসে আছি আন্টি তাড়াতাড়ি দাও মানে ছোট্ট একটা ছেলে এসছিল বাচ্চা মেয়ে এসেছিল বলছে আন্টি তাড়াতাড়ি করো না তাড়াতাড়ি দাও না তো যাই হোক আমি সবাইকে দিয়ে দিয়েছি সবাই কেউ খেয়েছে কেউ নিয়ে চলে গেছে এবারে তোমাদের দাদা ভাইকে একটু দেব কারণ সবাই খাচ্ছিল ওই একাই ছিল বাদ তো বললাম তুমি না ও বলছে না পাপা কোলে আছে পাপা কোলে থাকলে না খেতে দিতে চায় না শুধু হাত দেয় খাওয়ারের মধ্যে হাতটা মানে থাবা মারে আর থাবা মারলে সব পড়ে যাবে আর আমিও নিতে না না কারণ এদিকে আমি সকলকে করছিলাম করে ছিল তো তাই জন্য বললো তুমি রেখে দাও আমি একটু পরে খেয়ে নেবো আর এই যে আমার মাম্মা এবার এসে বলছে মাম্মা আর সকলকে দিলে আমাকে তো দিলে না তো যাই হোক ও খাবে ওকেও দিয়েছি আর সবাই খেতে বসে গেছে সবাই খাচ্ছে আর কিছু কিছু বাচ্চা ঘরে নিয়ে চলে গেছে আর এদিকে দিকে খাইতে বসছে আর এই দিদিটাকে বললাম যে তুমি একটু খেয়ে নাও কিছুতেই খাবে না সিঙ্গারামি খাবো না সিংারামি খাবো না তো বসলোই না আর এই যে দিদির দিকে আমি ক্যামেরা দিদি বলছে আমাকেও কিন্তু পাঠিয়ে দেবে ভিডিওগুলো আমি আমাকে অবশ্যই কেন নয় আর আমার কোল্ড ড্রিঙ্কস খেতে একদমই পছন্দ করে না এই দেখো একটু মুখে দিয়ে কেমন করছে আমিও কিন্তু পছন্দ করি না ওই যে গলা জ্বালা জ্বালা করে না ওইটাই আমার ভালো লাগে না তো যাই হোক আমার মেয়ের বার্থডেটাও হলো আমার মেয়ে ভীষণ খুশি এই দেখতেই পাচ্ছ কতটা খুশি নতুন ড্রেস বার্থডে সেলিব্রেশন ভীষণ ভীষণ ভাবে খুশি আর সবাই এখন চলে যাচ্ছে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক আমার আমার ভিডিও দেখার জন্য জন্য আমাকে ভালোবাসার ছেলে এত এত ভালোবাসার জন্য আর আমার মেয়েকে দেখি ভীষণ ভালোবাসে অনেকে তো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা আমার মেয়েকে বার্থডে উইশ করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর তোমরা এত ভালোবাসো আমার ছেলে মেয়েকে তার জন্য আমি তোমাদের কাছে সবসময় কৃতজ্ঞ